যতনে খুলম ভাইখা, সবাইকে নমস্কার। তিনি আরব চিলি পার্টির নেতা কমরেড জগৎ জমাতিয়ান মুকুমনরগুই অর যে পান্দা বলি বরং গানাং আচুফাং তে অর মাঞ্জক ফাইখা চিলি পার্টিনি রাজ্য সম্পাদক মন্ডলিনী খরব নই আদম কমরেড নরেশ জমাতিয়া ভাই কমরেড রতন ভৌমিক তাইব অর মাঞ্জক ফাইনাই কমরেড জগৎনি বিন্দমনি বরফ বিনি বিহিক বুসলা বুসাযুগ তাইব বিনি যারা জাতি সান্দেক লাইনাই রক তাই পারানি তাকু বুকুক সং চিনি কমরেড যতন আম চিনি পার্টি নি রাজ্য কমিটি ডঙ্গই তাই আনি সাকনি বোখা কাহাম ইয়াফার তাই কমরেড জগৎ জমাতিয়ানি মুকুমন রোগই চিনি পার্টি রাজ্য কমিটি তাই আনি সাকনি বোখুল ইয়াফার তিনি চুং কমরেড জগৎ জমাতিয়ানো মতো মৈত্য খাই অর চুং কমিউনিস্ট পার্টি আব পৈত্য খাই যে বরফ মনুষ্য যদি থুই থাঙ্গ বতাই হয়েছে কিবিলি ভাইয়া কিন্তু কিবিলি ভাইয়া ফানো ও বরফ লোকরং নিবাগুই দফা নিবাগুই জাতি নিবাগুই কাহাম সামুং তামি থাঙ্কা হাঙ্কাই লামা ফুনগুই থাঙ্কা হাঙ্কাই ও বরফ ও সামুং নি বিসিমি থাঙ্গি তম ও থুইয়া কমরেড জগৎ জমাতিয়াব হাইন তিনি থুইফান ও থুইয়া ব যং যারা তাবুনি যে ব্যবস্থা এই যে সমাজ ব্যবস্থান স্লাইনানি বাগুই চবা খাই নাই জগৎ হাই বিনি সারা জীবন উৎসর্গ খাই নাই বরণে থানীয় জগৎ আবক্ষান্তম নাই চং তিনি নি বা তাবং নি যে চিনি ই রাজ্য নি রাজনীতি সমাজ যেভাবে চলিত আবাই কিসা কংগ্রেস জগৎ জমাতিয়ানি সামুন্য যদি চুং কিসা যদি চুং তুলি নাই তুলনা খাই নাই অরণ কমরেড জগৎ জমাতিয়া যে আদর্শন্য রোগই কমিউনিস্ট পার্টি খেলাই খা গণমুক্তি পরিষদ তৈদুল খা বিনি যে 62-63 বছর নি জীবন ইয়াফারে লিখা অরণ চুম আবন কাহাম খান নুক্ত কমরেড জগৎ বাই আং শ্রীলাইমানি প্রায় 35-36 বছর খানা যে একজাক্ট কবই যে বিশি বা তারিখ হয়তো আং সেমাংলা পাব হয়তো 85-86-87 অমতি রব বাই পইলা আং মালাই খাই অমরপুর আংবো আপ্রো যুবক বিনি বয়স বাই আনি বয়স হয়তো বিশি বা বিশি দক খেলাই আঙ্কি সাউকরা আঙ্গ টিওয়াইক খেলাইও বব ও টিওয়াইক ন আব খেলাই খা ও জরাও ত্রিপুরা যৌ বামফ্রন্ট সরকার তৃতীয় বামফ্রন্ট সরকার জগত্তি লেখাপড়া যাই তোমানি যেসব পরীক্ষা ব
লেখাপড়া কবাং খাইয়া ফানো, কিন্তু যে বিনি কক লাম বুদ্ধি আবো তাই দর্জনের সালে কিসা কবুল হাইব, বিনি বয়স নিসলাই অমর নিসলাই বিনি ওয়ানসুমুং কিসা জুদা ওয়ানসুমুং কিসা উথু ও জরাও জগৎনি যে আপ্রো অমর আপ্রো জগৎ বাই বাক্সা যারা কিসা কিসা লেখাপড়া খাইজা বড় সরকারি চাকরি মানানি কোনো কঠিন সামুয়া ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট পরীক্ষাই ন চাকরি মাধ্যক তাই মাধ্যমিক কিসা রেখাই তো পাস খানে নাঙ্গিয়া মাধ্যমিক প্লাক বা ফেল অংখাই ন মাস্টার চাকরি কেরানি চাকরি এগ্রি এসিস্টেন্ট চাকরি পঞ্চায়েত সেক্রেটারি চাকরি কবাং মা চিনি ই দক্ষিণ ত্রিপুরা ও আফ্রো অমরপুর ই জিলা মহকুমা করবুগুঙ্গিয়া খ অরণি যে লোকসংখ্যা বাই বামফ্রন্ট সরকার আফ্রো যে ত্রিপুরা হাস্তেনি ব মহকুমা বুসুক জরা বরক্তং অর্থাৎ লোকুতং জনসংখ্যাতং আবনরগই চাকরি আমি খাই যাতে যত জায়গা যাতে চাকরি নি আব থাংথুন শিক্ষানি সুযোগ থাংথুন হামক্রাইনি সুযোগ থাংথুন চিনি বরফ যাতে আগবে ফেমান না তুই আজি জগৎ যদি শুধু সাকনি বগে যদি অংশক খান খাই সাকনি তমথক সাকনি চাথক সাকনি হামক্রাই ক্লাই খাইল তিনি চাকরি বাকরি খাই ওই বাষট্টি বছর অংখা তাব পেনশন থাঙ্গই দালান নক তাঙ্গই সুখ থাই বাই কাহাম খে টমান খাম কিন্তু ব আবন অংশ ক্রিয়া বংশ কাহা আমি লুকুমনি বাকিব নাঙ্গ কিন্তু তাইব কবাং মা লুকুম তঙ্গ কবাং মা ফেমিলি তম বরংনি বাগে যদি বরং থুমই বরংনি ওয়ানসং মুন কাহাম ফাইসিং তিলাঙ্গই যদি আং ফেমান খান খাই তাইব কাহাম সাম তাংমান নাই এবং আবনি ফসল ন তাব যে ই অমরপুর মহকুমা বিশি নব বা করবু গঙ্খা তাব ও জায়গা উনিশশো পঁচাত্তর আশি বিরাশি তিরাশি বা ও জড়াও লামা কুরুই তুই কুরুই স্কুল কুরুই একটা পাড়া খুংসা ও খরকসা মেট্রিক পাস কুরুই হে তাবুক দত্ত নগ এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার অংখান ও কোনো সাইয়া কিন্তু তিনি যে আশি বিরাশি ইংরাজি ও ত্রিপুরা বা ই অমরপুর ও জায়গা করে আবার তাই আগমান খামু যদি কুসার জাতি নি বেড়া জাতি হামজাং নাই তফান আগকিলাং নাই তফান ফিয়ক নাই আমতি হিনে যদি সামং সিত্র টাংনাই কিছু বরফ বরফ যদি পদ্রে পদ বুমরিও যদি অর অসামগ্ন যদি কাছইয়া হেন খাই সেলাই পাথান নাওই বা তাই কবুন সামতাঙই চিনি ত্রিপুরা হাসতে বা তিনি যে চুম ইন্ডিজেনাস পিপল বা হিন্দি বা আদিবাসী হিন্দি বা ট্রাইবেল হিন্দি বা বুকুং বারা সুম তেই বা আবো খামু জগৎ জমাতিয়া অসামুং টাঙ্গানি থাংথানি আবু যে খুব কাহাম খাই যত জায়গা যে পাড়াও বা যে মুরাও থাঙ্গই খুমতাং মানখা সামুং টাঙ্গানি ক্লাই খাই সামুং টাঙ্গান খাবইয়া বিনি জীবনের উপরে প্রাণের উপরে হুমকি পাইখা নক তন্ত্র তৈ বিহিক তন্ত্র তৈ বুসা তন্ত্র তৈ বরং খিবি ওই
মাসকে মাস, বিশিকে বিশি, অমরপুর টাউন থাঙ্গে কোন রকম থাঙ্গি মা তুমি থা, কিন্তু ইয়া কার ইয়া বিনি যে অমর বা বিনি আব বজে বয়স নি বজে আবনি আমি সারা ত্রিপুরা জবিসিং যে জগৎ জমাতিয়া যে খুব কক কুচুক খাইব সাইয়াব গবাঙ্গ সাইয়া কিন্তু বিনি ওয়ানসুক মুং আসুক কুথুক কক থাইসা থাইনি সানাই কম সানাই কিন্তু আবো একদম যে কুবুই কক বসানাই একদম নাংনি কক সিমে আপনি সানাই আমতি বল তিনি দিন সুখ তামন বাক্সা বরাব মিয়াও খালে বহাই বিলেজ কমিটি নি চেয়ারম্যান বা চেয়ারম্যান অংয়া হইব বিএসসি নি চেয়ারম্যান বা বিএসসি নি চেয়ারম্যান অংয়া হইব তাই কুবন রাজনৈতিক দল আং বুম খুনানে নাইয়া চুনুক তঙ্গ বকল বুসকাম বরফ যে সাগনি আমসই নি বাগুই লুকুরম নি বাগুই কোন কাহাম সামনি বাগুই কোন কক দিশাখা সামুক তাখা আমতি কোন প্রমাণ বা আমতি করে কুরুই তিনি স্কুল লামা তুই ফেরাং আমসইনে সরাউনি বাগুই চাকরি বাকরি থামনাই বিশিদক চেনে ই হাস্তে ও বামফ্রন্ট সরকার ক্রুই তাই কুবুই দল কুবুন দল সরকার দুশো কক স্যার ট্রিপল ইঞ্জিন ডাবল ইঞ্জিন ত্রিপুরা লেন গ্রেটার ত্রিপুরা লেন স্বাধীন আমি কক স্যার একটু বাংমা তম কিসে লেখাই নাই দি আব কর্মগন্থন বা অমরপুর আবো অম্পিয়ংথন বা তুইডু বা চিনি কক বরফ সানাই যে কোন দফা রিয়াং অংথন জমাতিয়া অংথন দেববর্মা অংথন কলই অংথন যে ই দফা রংনে বিশিং ই লোক রংনে বিশিং তিনি শিক্ষা হিন্দি চাকরি হিন্দি কোন আমসৈনি হামক্রাইনি সামং হিন্দি থাকনাই বিশিদগ খরকসা খরমনে হয়তো লাভপতি বংখা কোটিপতি ব খরকসা খরমনে হয়তো তমনাই কিন্তু যে সামংনি বিশিং তুই যে স্কিমনি বিশিং তুই আমসৈনি কোন দফানি পার্মানেন্ট সলিউশন নাই অর্থনৈতিক সামাজিক বা সাংস্কৃতিক ও সামুং তিনি মূসা করুই ও সামুং খাইনে নিবা গই যা লামা অবশ্যই তিনি মুথাক যাক তঙ্গ তিনি স্কুল বন্ধ থাং তঙ্গ কোন জায়গা কারেন্ট থাংখা আবো ওয়াইসা যদি ডিফেক্ট তঙ্গ আবো নাম দাগিয়া কোতাল খাই অঙ্গনওয়ারি অঙ্গিয়া কোতাল খাই কোন স্বাস্থ্য ব্যবস্থা অঙ্গিয়া শুধু ধ্বংস শুধু উকলগ তাই তরক তরক থাংরক থাংরক আবনন্ত কিন্তু বাক্সা বড় কিন্তু জগৎ জমাতিয়াব তো বিএসসি চেয়ারম্যান অংখা পঞ্চায়েত চেয়ারম্যান অংখা তাবুক তো চেয়ারম্যান অঙ্গিয়াই ন অসাংবিধানিক ক্ষমতা নি বিশিং তুই লাখপতি কোটিপতি খরকসা খরমনি বেবাগিয়া জগৎ জমাতিয়া শুধু ও আশি হইতে অষ্টআশি দ্বিতীয় বামফ্রনিয়া তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বামফ্রন্ট সপ্তম বামফ্রন্ট
ই জরাব প্রশাসন বাই করমনানি সুযোগ মানখা কিন্তু কোনদিন নকরম খিবি ওই অন্যায় খাই ওই বৈন কুসুব ওই শুধু সাক সাক গনাংনানি সাক সাক তন্নানি বা সাকনা অন্তকে ফুনুংনানি ক্ষমতা আবু কোনদিন খাইয়া আবন তাই কুবন পার্টি বাই সিপিআইএম তাই কুবন সংগঠন বাই গণমুক্তি পরিষদ ফেলাই মানি আবন হন মতাদর্শ আব বড় হইতে মানখা কংগ্রেস জগৎ কংগ্রেস নরেশ ওর সাইখানা রেখা চৌ যে আদর্শ ন পৈত খাইও মার্ক্সবাদ লেনিনবাদ যে আদর্শ যে সামুবুতাংনবি সিং শুধু দেশ কাইসাইয়া সারা হায়ুং আবু বৈন ই হায়ুংনি লোকর হামগ্রায়ং তঙ্গ আবন পৈত খাইমানি বাবিন আবন কমরেড জগৎ জমাতিয়ান আবন চালগ আবন লামা খুনব কাজে তিনি বকরীক্ষা কিন্তু বিনা আদর্শ তঙ্গ বলামা খুনুক লাংমানি লামা তাবংনি মল তাবংনি যারা জাতি ন হামজাং নাই দফা ন হামজাং নাই ওয়াইসা স্বাধীন ত্রিপুরা ওয়াইসা ত্রিপুরা ল্যান্ড ওয়াইসা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বরফ বাই চুং যত থকক যাক্ত যত চুং তাই কুবন অব উপলব্ধ ও জাগাব জগৎ জমাতিয়া তাইব কুচুঙ্গই বিনি লামা তাইব কুপলাইয়ঙই তাইব কড়া কঙই চুন লামা ফুন জগৎ বাইয়াং পাইথাগ মালাইখা থাকাই মার্চ কি এপ্রিল মার্চ অংখানা আঙরপুর পার্টি মিটিং ফাইমানি জগতে শরীর চাইয়া বন ও মিটিং নি আশোক ফাং সভাপতি খেলাই যাক্কা জগৎ নিনি শরীর বাহাই দাদা শরীর চাইয়া নুম ফাইনাই হিনিস আম কিনি ফাই অর আনি শরীর বেলায় খে চাইয়া ঠিক আছে নুম আসুক দিস আব তো কগলাম সেলাই নাই যে বুসকাঙ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন নি বিনি সামংসং বাহেকে টাংলাই নাই বাহেকে সং বাতাইলাই নাই আবতুইন চিনি ও মিটিং ব সভাপতি তো কগলাম সালাইখা বাক্সা কমরেড শাখা কমরেড যে থাকাই বিধানসভা চৌমারি বুসকাঙব যে যে বরগ্রাম নখরখা তাই কুবন বরফ সামানি হিসা সাহস খাই কিন্তু থাকাই বিশি গাইসা তাই বৈশা বিজেপি সরকার ফাইমানু লব যেভাবে বরফ চুন চিনি মানথাইন রিয়া এরাগারি জব কার্ড তো এবার এগা সামু রিয়া ভাতা মান্নানি বয়স বা উপযুক্ত অমিব বাতা রিয়া তাই খরকসা খরকসা বরফ কাইসা কনৈ কথাম খাই স্কিম লাং সাংব কাহাম খাই টাঙ্গিয়া আবো বাগলাই চালাইও সাং তাইব গোবাং মা বরফ বরফ মজুরি মালাইয়া তাই সিপিএম নি গণমুক্তি পরিষদ নি মিটিং যদি থাংখাইত বরফ সুজা সুজি হল নরক তাই কিছু মান্নাইয়া অমি কিরিজাগই বরফ নখুন্নানি নাইয়া কিরিজাগই তিনি মিটিং মিছিল ফাইয়া কিরিজাগই বুখানি কক সারা দিয়া
বাক্সা শ্রেণী কমরেড ডক সলাই তো জানা যে উস্কামনি চংমারি সুম বহাইকে খাইমাননে সাইমানলিয়া তো কক সাপ্লাই খাজানা বরক সাল ফাইলর তাল ফাইলর থাংরর বরক বরনে বকল কিয় তঙ্গ বরক বুঝি নাই বরক নকরই ফাই নাই শুধু চিনি সামং বরক বাই নামি তঙ্গানি কত কত জনসভা মিছিল আবু খাইয়া ফাগন চুগ হ্যাঁ সরকার তংপুর আবার খাইনান নাঙ কিন্তু যেহেতু কুরইসুং আসুক জরা খাইনান নাঙ্গিয়া সুং নির্বাচন নির্বাবে আবো কমিটির অক্স নামখা আবো খাইখা পাইথাগ সভাপতি তো পাইথাগ কক সানাই পাইথাগ আস্তে আস্তে খাই জগত কিছু কক সাকা আমি তাক ফোন আনি খুঞ্জর আবো মানে ও কক কক তামদাক তো জগৎ ছাগ কমরেড তাওয়ানা দি তাকিরি দি কিছু জরা ভাই নাই আবন হয়তো সম কাসমানিয়া যে নকবার কসম ফাই নাই আবন লগে কিছু আরাগরা ফাই নাই আবো ভাই হয়তো যে মূল যে সম্পদ আবো খলপ যাং নাই নুব জাগিয়াং নাই এবং জরানি বাগে হয়তো লুকরব্য খাক আনাই যে এ লকবান্ন বিচিন্ত যে আরাগরা ভাই মানে আবনো কুবই কিন্তু ও আরাগরা আবো সগই থাং নাই আবো কমাই থাং নাই আবো ধ্বংসং নাই আবনি হলো যে ছয় মানে খাটি আব নুকজাং নাই আব বক্রক দিশা নাই তিনি সামন তাবক হয়তো বাক্সা বরমন অরাই পরাই খাইই কবর খাইই শিক্রি শক্র খাই আব খাইমান আব পার্মানেনিয়া আব স্থায়ী অঙ্গিয়া তিনি বরমন থুন্দি লুকরমনি থানীয় যে ছয় কক কবি কক আবনা প্রচার নানি খাই দি আবন ওয়াইসা বকর পিসা নাই চুং কিফিলি ফাই নাই তা মানা আবন ই হায়ুংনি নীতি ই হায়ুংনি যে সত্য আবনি জয় মাম নাই যে বরক্ষরক্ষা আসুবি তংনানিব বিনে কষ্ট কিন্তু কষ্ট ফান বিনে বুকুক্ত যে কক সপাই মানি আব রাংসানি কগিয়া সালসানি কগিয়া বিশি বিশি আব রুগই ও সামুন্ন তাইব যাই খাই বা খাই কারাক খাই তো লাঙাই আবনি কক আব জগৎ লুকরম্ন যারা হামজাম নাই কুবই কুবই বুখা বিশিং হইতে যারা কুবই কুবই লোকরম্ন আমো চিনি সাকনি বরফ বিনিবাগে সঙ্গ টাঙ্গা হিনি যারা ওয়ানসুক মান নাই আমতি বরফ গিয়ে হাঁকাই আমতি কক খাইমে নিয়ে আমতই বুসাক সাইয়া বিশিং আসব কুথকনি কক সব পাইয়া কাজী তাকু পুকুর তিনি বিনি ই সামুগ্ন সব মৈত্য খাইমানি ই সাল আং যত্তনি থানি কয় নাই জগত যে লামা নকালাম থাংখা যে চারা কাই থাংখা তিনি বাক্সা সুবিধাবাদী বাক্সা ও আগিনি দিননি বুম সাবে যারা বরম্ন আবেগ ফুনুগে যারা ক্ষমতা শেখ নাই দিন ফাইরার বরমনি চরিত্র নুগজাক্তম যেসব ফান বরক থানসা পিপ্রাসা দফা আবো সাদি আবো বেবাক তাতাল বরমনি থানসা সাকনি লাভনি বাগই
বরং পিপ্রাসা সাকনি রং আবখানি বাকি নুকজাক দো তিনি তিনি এডিসি এলাকা ও ভিলেজ কমিটি ভুটংয়া কোনো ককটি সাইয়া স্কুল বন্ধং থাঙ্গ ককটি সাইয়া সামংক্রই ককটি সাইয়া চাকরি করই ককটি সাইয়া ই ত্রিপুরা আসতে নি হাজার হাজার তাই কুবুন বড় গিয়া চিনি বড় মেট্রিক পাস বিএ পাস এম এ পাস চাকরি নি অফার না তন্দি ইন্টারভিউ মানিয়া হাজার হাজার রাং দিয়ে ফি রইব হায়দ্রাবাদ বেঙ্গালুরু থাঙ্গই রেস্টুরেন্ট নি কাপ সুই চাপ নামই হোটেল নি আব মাইমুই সময় কোন রকম পারানি বরফ সাকনি ইয়ার আবর আমরা সারা গিয়ে তামো খেলাই না সুসা কাহাম চাকরি খেলাই তামো চাকরি খেলাই আসুক দ্বারা দশা কিন্তু আবতীয়ই এই দফানি কক সানের অংশ ছাইয়া কাজী তিনি কংগ্রেস জগৎ তো মৈত খাইমানি ও মৈত খাইমানি শুধু কিসা আনুষ্ঠানিক কুথুমলাইমানি বা বুখা তৈলুনানি তিনি বুখা সামানি আবনি বাগইয়া বন কাহাম খাইছং বরং রি মান্নাই বন মৈত খাইমান্নাই মৈত খাইমানি অংনাই আফ্রন পইলা পইলা কোনো জরাও হয়তো চুং আবন বুঝি মানিয়া সাই মানিয়া কিন্তু তাব দিন ফাইরর সাব শত্রু সাব মিত্র সাব কবি কবি দফানি লগে সমতাম আপনি উদ্যাক্তম কাজে দফানি বাগই যে দফানি বাগই লোকরমনি বাগই সারা জীবন রি থাঙ্কা বন চম বরম রি মান্নাই সি দফান তাই বাইসা কবই লামা তুই মানখাই অবাইন কমরে জগৎন সমৃত খাই নাই আমি সংক্ষেপে বাংলাতে দুটা কথা বলছি জগৎ যে সময়তে যুব ফেডারেশনের মাধ্যমে কমিউনিস্ট পার্টিতে যোগদান করে তখন দ্বিতীয় বামফ্রন্ট সরকার ক্লাস ফাইভ সিক্স যদি লেখাপড়া থাকে ওই সময়তে একটা চাকরি জোগাড় করা একেবারে সহজ একটা চাকরি না যে কয়েকটা চাকরি নিয়ে আবার ছেড়ে পছন্দ মতো একটা চাকরি রেখে দিতে পারত আর যে বয়সে সে প্রয়াত হয়েছে এখন 62 বছর মানে 30-32 বছর চাকরি বাকরি করে এখন অবসর গ্রহণ করা আরামে থাকতে পারত এত রোগ শরীরে নিয়ে তাকে এত তাড়াতাড়ি মরতেও হতো না কিন্তু জগৎ এই সুযোগ থাকলেও সে সুযোগ গ্রহণ করেনি কারণ তার আগে জগৎ কমিউনিস্ট পার্টির সংস্পর্শে এসেছে যে কমিউনিস্ট পার্টি চায় শুধু আমি না সবাইকে নিয়ে বাঁচতে সবাইকে নিয়ে তুলতে জগৎ রাজনীতিতে একটু একটু করে সক্রিয় হওয়ার পর বয়স হওয়ার পর ভিলেজ কমিটির চেয়ারম্যান বিএসির চেয়ারম্যান এবং বামফ্রন্ট সরকারের সময়তে তখন এখনকার চাইতে বিএসির চেয়ারম্যানের হাতে কাজ করা আরো অনেক সুযোগ আজকের মতো 14 জনে টানাটানি মারামারি এই যে এক্ষণ আসতে দেখে আসলাম এই দালাক না দালাক বাজার তো দালাক বাজারের ভিতরে এটা বাড়ি দিন দুপুরে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে রাস্তা করবে আমরা গিয়ে দেখলাম পত্রিকা দেখে আমারও মনে হয়েছিল বোধ রাস্তা ছোট হয়তো বা পঞ্চায়েত রাস্তা বড় করার জন্য এটা করেছে কিন্তু যে রাস্তা এই সামনে রাস্তার চেয়েতে বড় এই যে সামনে পাকা রাস্তার থেকেও বড়
ত্রিপুরার যে বহু গ্রামে এমনকি শহরে গলিতেও এত বড় রাস্তা নাই, কেন ভাঙলো? আমরা সেখানে গেলাম, বাড়ির লোকজন নাই, একটু পরে একটা ছেলে আসলো, তারপরে তাদের পরিবার, চারিদিকে যখন হইচই হলো, সরকার চক্ষুলজ্জায় চাপে পড়ে আপাতত তাদেরকে অমরপুরে ডাক বাংলাতে নিয়ে রেখে দিয়েছে। যোগাযোগ করা হলো, ওই বাড়ির একটা মেয়ে, বোধহয় বিএ পাস মেয়ে, মুক্তা সরকার নাম, সে আমাদের ফোন পেয়ে বলল, স্যার আমরা আসছি, আমি একটু অপেক্ষা করব। ঠিক আছে, আমি বলবো, তুমি আসো। সে মুক্তা সরকার এবং তার ভাইকে জিজ্ঞেস করলাম, তোমাদের এই বাড়ি ভাঙার আগে তোমাদের কি বলেছে কিছু যে তোমাদের উঠতে হবে? না, কিছু বলেনি, কোন নোটিশ কই না। তাহলে কেন? মেয়েটি খুব সাহসী, বলছে আমি যখন কলেজে পড়তাম, এরকম এখানকার যে পঞ্চায়েতের মাতব্বররা নানা অন্যায় করত, এবং ওই মেয়েটা শাসক দলের ছাত্র সংগঠনের নেত্রী, সে অন্য না, এসএফআই করে বা সিপিএম এর কোনো সময়, তাও না। আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাজ করি, কিন্তু অন্যায়কে আর প্রশ্রয় দিতে রাজি না, আমি এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম। এটাই হলো আমার বাড়ির উপরে এইভাবে বুলডোজার দিয়ে আমার বাড়ি ভেঙে দেওয়ার কারণ। ওই সময়তে তার মা নাকি ঘরে শোয়া ছিল, এই তার ঘরের ভিতরে একজন মানুষ শুয়ে থাকা অবস্থাতে এর উপর বুলডোজার চালিয়ে দিয়েছে, তার উপরেও এই কাট কাট পড়েছে, যাই হোক গুরুতর আহত হয়নি। আর এই অন্যায় চাপা দেওয়ার জন্য কালকে এক মন্ত্রী আগরতলাকে ছুটে এসেছে, ফরমান জারি করছে, কাউকে বলা যাবে না, মুখ খুলতে পারবে না। আগরতলাতে মুখ্যমন্ত্রীর লোক দেখানো দরদি সাচ্ছেন, কেন এইভাবে ঘর ভাঙা যাবে না, কিন্তু ঘর তো ভেঙেছে। ঠিক আছে, আপাতত এই মহিলাকে, এই পরিবারকে তোমরা নিয়ে ডাক বাংলা রেখেছ, কিন্তু যারা অপরাধী, বুলডোজার দিয়ে যারা ঘর ভাঙল, একটা জ্যান্ত মানুষকে মারার চেষ্টা করল, কোথায় তোমার পুলিশ? এখন তো উগ্রপন্থী নাই, জানা টিএসআররা ব্যস্ত, আসামি খোঁজার জন্য পুলিশ নাই, এখন তো ত্রিপুরার যে টিএসআররা বেকার, দুই ব্যাটালিয়ন টিএসআর তারা ওই অন্য রাজ্যে ভাড়া খাটাচ্ছে, যাতে বেতন দিতে না হয় ত্রিপুরা সরকারের, ওই ছত্তিশগড়ের খনিতে আর দিল্লিতে এরা নানাভাবে তাদের কি ব্যবহার করছে। পুলিশের তো অভাব নাই, কিন্তু যে বুলডোজার দিয়ে এই বাড়ি ভাঙল, যারা এইভাবে মানুষের নাগরিক অধিকারের উপরে দিন দুপুর হস্তক্ষেপ করলো, এরা গ্রেপ্তার নাই। বীরগঞ্জ থানার পুলিশকে আমি দোষ দেব না, আজকে পুলিশ যারা সততার সাথে কাজ করবে, তাদেরকে নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে, তার মানে আবার পুলিশের কোনো দায়িত্ব নাই, তাও নয়। এইভাবে যাতে পুলিশও না ভাবে, তাহলে তো আমরা তো জামিন পেয়ে গেলাম। কোনো পুলিশও যদি মনে করে, তাহলে তো ঠিক আছে, আমরা চোর ধরব না, ডাকাত ধরব না, অন্যায়কারীকে ধরব না,
কিন্তু এই পুলিশদেরও একটা ছোট্ট অংশ, সবাই না, একটা ছোট্ট অংশ আজকের ত্রিপুরাজ্যের যারা এইভাবে মানুষের অধিকার হনন করছে, এই ত্রিপুরাজ্যকে ধ্বংস করছে, আজকে তার সাথে তাদের যুব সাজস দহরম বহরম, এটাও ত্রিপুরা রাজ্যের মানুষ বরদাস্ত করে না। তো এরকম ক্ষমতা জগৎ জামাতিয়া তো এরকম ক্ষমতা প্রয়োগ করতে পারত? এইভাবে ক্ষমতা প্রয়োগ করে রাতারাতি দুতলা তিনতলা বাড়ির মালিক হতে পারত, গাড়ি ঘোড়া মালিক হতে পারত? জগৎ জামাতিয়ারা তো ছ বছর না 35 বছর সুযোগ পেয়েছিল, এরা করেনি। এটাই পার্থক্য বিজেপির সাথে, কংগ্রেসের সাথে, মথার সাথে, আইপিএটির সাথে, গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি। আমরা আজকে সেই জগৎকে স্মরণ করছি না, রক্ত মাংসের জগৎ ফিরে আসবে না আমরা এটা বিশ্বাস করি না। কেউ কেউ বিশ্বাস করেন, এটা আলাদা ব্যাপার, আমরা সেটাকে আঘাত করতে চাই না, কিন্তু আমরা কমিউনিস্ট আমরা বিশ্বাস করি না। কিন্তু কোন ব্যক্তি রক্ত মাংসে ফিরে না আসলেও, পুনর্জন্ম না হলেও তারা বেঁচে থাকে, জীবন্ত থাকে তাদের কাজের মধ্য দিয়ে। জগৎ জামাতিয়াও আমাদের অন্তরে, আমাদের ভালোবাসায়, আমাদের শ্রদ্ধায়, যতদিন না আজকের এই যে অবস্থা ত্রিপুরাজ্যের মধ্যে, সারা দেশের মধ্যে, তা থেকে আমরা মুক্ত হতে না পারব, জগৎ আমাদের পথ দেখাবে, জগৎ বেঁচে থাকবে। রক্তমাংসের জগৎ নেই, কিন্তু জগতের স্মৃতি, হাজার তারা হাজার সূর্যের আলো নিয়ে আমাদের সামনে বেঁচে থাকবে। বিশেষ করে ট্রাইবেলদের মধ্যে একবার স্বাধীন ত্রিপুরা, স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, জাতিনী বেড়া, এখন ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সর্বশেষ কি কেন্দ্রের স্বৈরাচারী সাম্প্রদায়িক বিজেপি সরকারের দালাল, রাজনৈতিক ব্যবসা। একটা নির্বাচন আসলেই কখনো আতাতের নামে ভোট ভাগাভাগি করে, পয়সা খায়, আর এখন সরাসরি পেটের ভেতর ঢুকে কমিশন খায়, বলে আমি জাতির বেড়া, টিপ্রাসা থানসা, এগুলি হল সব বজরুকি। কাজে তার বিরুদ্ধে জগৎ আমাদের আদর্শ, এটাকে আরো উজ্জ্বল, আরো শক্ত বিতর্ক দাঁড় করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব, এবং জগৎকে আমরা আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখব। জগৎ আমাদের মধ্যে সবসময় থাকবেন, এই কথাগুলি বলে আবারও কমরেড জগৎ জামাতিয়ার স্মৃতির প্রতি তার স্ত্রী, কন্যা, সন্তান সন্ততি, এখানে পাড়া প্রতিবেশী বন্ধু সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। কমরেড জগৎ জামাতিয়া অমর রহে।